হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এই গরমে তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টটা জানাবে সত্যি ভীষণ গরম পড়ছে মানে কি বলবো তো আজকে থেকে শুরু হয়ে গেছে আবার ছেলে মেয়ের স্কুল আর এই গরমের মধ্যে যে ওরা কি করবে স্কুলে গিয়ে মানে সেটাই ভাবছে সত্যি মানে আজকে দেখো মানে এই গরমে আমার কিছুই করতে ইচ্ছে করছে না এতক্ষণে কিন্তু আমার সব কিছু হয়ে যায় যদিও আজকে কেনা টিফিন দিয়ে দেব কারণ ছেলেকে আমি কিন্তু কেনা টিফিন দিই না আমি নিজেই ঘরে বানিয়ে দিই তো আজকে মানে আমার ইচ্ছে করছে না কাজ করতে এতটা গরম লাগছে আর কাল রাতেও এতটা গরম পড়েছে মানে কি বলবো পুরা শরীর মনে হচ্ছে যে জ্বলছে এত গরম হচ্ছে তো যাই হোক এখন দেখো বাজে সাড়ে আটটা দেখতে পাচ্ছ মেয়েকে দিয়ে এসে তারপর এতক্ষণ ওই দেখো ফ্যান চলছে এই মাত্র অফ করলাম মেয়েকে দিয়ে এসে এতক্ষণ মানে এই ফ্যান চালিয়ে এখানে বসেছিলাম মানে আমার এত শুধু ঘামছি শুধু ঘামছি শুধু ঘামছি এত বিরক্ত লাগছে সত্যি মানে এত গরম হলে কি করে বাঁচা যাবে মা গো মা গরম সহ্য হয় না গো সত্যি তো এখন যাচ্ছি কিচেনে ছেলের জন্য টিফিনটা রেডি করে দিই আর রাতের ভাত ভাত আস আলু ভাজা করে দেব তো ভাতের মধ্যে জল দিয়ে তারপর খাবে কিছুই করার নেই প্রচণ্ড গরম পড়ছে তো যাই হোক এরপর রান্না বান্না শুরু করব। তো আজকে রান্নাবান্নাটা মানে অনেকটা লেট হয়ে গেছে কিছুই করার নেই সব সময় একভাবে করব সেটাও কোনো মানে নেই কারণ এতটা গরম পড়ছে গরমের মধ্যে কাজ করতে ইচ্ছে করছে না খেতে তো ইচ্ছে করছেই না আর আমি তো এখনও খাইনি কিছুই খাইনি তো যাই হোক চলো এখন কিচেনে যাই কি করি দেখি আর এখানে দেখো আমার মেয়েকে খাবার দিয়েছিলাম আলু ভাজা দিয়ে হাফটা খেয়ে রেখে দিয়েছ তা আমি সকালবেলা যাওয়ার আগে রান্না রান্নাবান্না সেরে নিই আর যদি এখন তো গরমের দিন যদি রাতের ভাত থাকে তাহলে ভাতটাকে জল দিয়ে তারপর আলু ভাজা বা কোনো একটা ভাজা করে ওদেরকে খাইয়ে দিই তো যাই হোক এখন দেখো রান্নাঘরের কি অবস্থা এখন এগুলো গুছাই তারপর ছেলের জন্য টিফিন বানাই এরপর আমি খাবো আর আজকে দেখি কি রান্না করতে পারি চলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলে এতটা গরম পড়ছে যে বানানো টিফিন তো নিতে চাইছে না এর মধ্যে কোনো টিফিনে নিতে চাইছে না কিন্তু টিফিনটা যদি না দিই তাহলে আমার কাছে তো ভালো লাগে না আর তাছাড়া এতক্ষণ ধরে টাইম না খেলে কি করে হবে যার জন্য এখানে দেখো ব্যাড দিয়ে ডিম দিয়ে করে দিয়েছি তো এটা হচ্ছে সোমবার সকালবেলার ভিডিও তো আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কারেন্ট চলে গিয়েছিল সারাদিন ছিল না কারেন্ট সত্যি মানে অস্থির হয়ে গিয়েছিলাম তো যার জন্য আমি এই ভিডিওটা আর কন্টিনিউ করিনি তো আমি আজকের মঙ্গলবারে কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা পেয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক এখানে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সোমবারে কি কি রান্না করেছি এ দেখো কিছুই খেতে চাইছে না ছেলে মেয়েও কিছুই খেতে চাইছে না এই গরমের মধ্যে আমারও ইচ্ছে করছে না তবুও দেখো এখানে তিন রকমের ভাজা পেঁয়াজ ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা ডাল আর হচ্ছে শশা গাজর টমেটো পেঁয়াজ এগুলো কেটে রেখেছি আর রাতের একটু ছিল কাঁঠালের সবজি তো বাস এগুলো দেখো বন্ধুরা আজকে সকাল থেকে এই কাজগুলো করছি মানে খাটটাকে পুরা চেঞ্জ করে দিয়েছি এটা ছিল আগে এভাবে তো এখন এভাবে করে দিয়েছি আর এই দেখো ঠাকুরের জায়গাটা মানে ঠিকই আছে কিন্তু এই যে বড় বড় দুইটা ট্রাঙ্ক আছে এই ট্রাঙ্কগুলো দিয়ে তারপর ঠাকুরের আসনটা রেখেছি সত্যি মানে কেউ কেউ আসলে বলে যে ঠাকুরের আসন না কি বিছানার থেকে মানে নিচে থাকা ভালো না তো যার জন্য আজকে যতটুকু পেরেছি ততটুকু করেছি আর ঠাকুরের আসনার জন্য আমি একটা কাঠের বড় করে চকির মতো বানাবো যাতে করে মানে উঁচুও হয় আর এই যে এই জায়গাটা যেন আরও একটু আসে তারপর পুজো দিতে সুবিধে হবে তো যাই হোক সকাল থেকে এগুলো করছি আজকে ঘরের চেঞ্জিং এখনও অবধি গুছাইনি তো যেগুলো চেঞ্জ করেছি সেগুলো একটু দেখাচ্ছি আর অলরেডি দেখো কয়টা বাজে সাড়ে বারোটা বাজে গেছে মেয়েও এসে গেছে তো এখনও এ দেখো মেয়ের ব্যাগ এখনো অবধি গুছানো হয়নি তো গুছাবো আর এই দেখো খাটটা চেঞ্জ করাতে এই জায়গাটা জায়গা হয়েছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ দেখা যাক কিন্তু আরেকটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই যে ফ্যানটা ফ্যানটা মানে এক সাইড হয়ে গেছে দেখি কি করি তো যাই হোক এখন দেখো ঠাকুরের এই জিনিসগুলো এখান দিয়ে রাখব আর আগে তো ওই দিকে রাখতাম তো এখন মানে স্নান করার পর এগুলো গুছাবো তো এখনো স্নান তো হয়নি আর এই যে দেখো আমার ছেলে মেয়ে রেস্ট করছে তো ছেলেও ঘরে আজকে আছে যার জন্য মায়ের সাথে সাথে অনেক কাজ করেছে তো এখন রেস্ট করছে আর এই যে রেকটা রেগটা এখানে এনে রেখেছি সত্যি বন্ধুরা এই ছোট্ট চার দেওয়ালের মধ্যে মানে গুছিয়ে গাছিয়ে থাকা অনেকটা কষ্টকর কিন্তু এরপরও কি করব আর বলতো কোথায় কি রাখবো না রাখবো আর কোন জিনিসটা ফেলে দেবো বলতো কোন জিনিস ফেলার আছে এই যে দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো কিভাবে রেখেছি আমার মানে কি বলবো আমার একটা ওয়ার্ড্রপের ভীষণ দরকার বাড়িতে ওয়ার্ড্রপটা মানে খালি পরে আছে কিন্তু নিয়ে আসার জন্যই প্রবলেম আর এখানে দেখো মেয়ে খাচ্ছে তোর মুজ আর এদিকে দেখো মানে কাপড়ের কী অবস্থা এখানে যে সুপাটা আছে এই সোপাটার মধ্যে আমি কাপড় মানে রাফ ইউজের যে কাপড়গুলো সেগুলো আমি গুছিয়ে রাখি তো এটা দেখো একদম এখন আগোছালো হয়ে আছে তো এগুলো গুছাবো সব কিছু গুছাবো তারপর গিয়ে স্নান পুজো পুজোটা আজকে বাবাই দিয়ে দিবি না বাবা হ্যাঁ তো ছেলে দিয়ে দেবে জানলাটা খুলে দে না জানলাটা খুলে দে না কি রে তুই জানলাগুলো এভাবে রেখে দে ভালো লাগে না তো এখন রেকটাও গুছাবো মানে সাড়ে বারোটা বেজে গেছে এখনো অবধি কাজ শেষ হয়নি এই যে দেখো রান্নাঘরটাও আজকে একদম আবার লারা দিয়েছি মনে হচ্ছে যে বোধহয় ছয় মাস হয়েছে মানে এইগুলো গুছাই না যার দিনে ফাঁকি দিয়ে দেখো আবার তরমুজ কেটেছি ছেলে মেয়েকেও তরমুজ দিয়েছি তো আমিও জুস খেয়েছি হে যে দেখো জুস জুস বলতে ইয়ে আম পান্না এ দেখো আম পান্না এই আম পান্নাটা খেতে আমার দারুণ লাগে সত্যি মানে কি বলে একটা কিনলে অনেক দিন যায় তো যাই হোক আর এখানে তো রান্নাবান্না হয়েছে এগুলো রেখেছি এখন এগুলো মোছামাছি করেছে কিছুটা আর বাকিটা এখনও বাকি আছে করব। মানে আজকে হঠাৎ করে কেন জানি আমার মনে হলো যে এগুলো একটু চেঞ্জ করে যার জন্য চেঞ্জ করলাম তো তোমরাই বলো এখন চেঞ্জ করেছি কেমন লাগছে আর আগে যেভাবে ছিল কি ঠিক সেভাবে ঠিক ছিল না এখন যেভাবে করেছি সেভাবে ঠিক আছে তোমরাই বলবে কমেন্ট করে তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সংসারের কাজ যেন শেষই হয় না সকাল থেকে রাত অবধি করি এরপরও যেন শেষ হয় না তো কি আর করব কাজগুলো তো করতেই হবে তো যখনই শরীরটা ভালো থাকে তখনই আমি একটু একটু করে কাজগুলো করি কারণ একসাথে করতে পারি না সবসময় শরীরটাও ভালো থাকে না তো এর মধ্যে আজকে আমাকে ডাবল করে কাজগুলো করতে হচ্ছে কারণ ওই যে খাটটা চেঞ্জ করেছি সে কারণে তো কি আর করব খাটটা চেঞ্জ করার কারণে একদম পুরো ঘর ধুলো ধুলো হয়ে গেছে তো এই যে দরজাগুলো এগুলো মোছা ছিল তো এগুলো আবার দুবার করে মোছামাছি করে নিচ্ছি আর এই যে আজকে খাটটা চেঞ্জ করেছি পুরো ঘর চেঞ্জ করে দিয়েছি সেটা দেখলে আমার বর বলবে কি আমার খেয়ে দেয়ে কাজ নেই এটা বলার কারণ আছে অ্যাকচুয়ালি আমি দুদিন পরে পরে মানে ঘরের সেটিংসটা বদলাই আমার কেন জানি ভীষণ ভালো লাগে তো আমার বর যখনই দেখে তখনই বলবে যে খেয়ে দেয়ে কাজ নেই গায়ের মধ্যে শক্তি নেই এরপরও এইগুলো সবসময় করতেই থাকে তো আমার ভালোও লাগে আর এর মধ্যে কারণও আছে এই যে আগে যেভাবে ছিল খাটটা ওইভাবে থাকলে কি হতো তো খাটের উপরে যে ফ্যানটা ছিল ওই ফ্যানটা মানে শুধু খাটের মধ্যে হাওয়াটা লাগতো তো বাইরে মানে একটু সাইডে হাওয়া একদমই লাগতো না তো কেউ এসে বসলে আবার হাওয়াটা না লাগলে ভালো লাগে না তো কারণ প্রচন্ড গরম পড়ছে জানোই তো সে কারণেই আমি চেঞ্জ করলাম তো যাই হোক এই যে চার দেওয়ালের ভিতরে থেকে কাজগুলো করি সত্যি এগুলো যেন মানে চোখেই পড়ে না পুরুষদের চোখেই পড়ে না ওরা মানে ফট করে বলেই দে যে খেয়ে দেয় কাজ নেই সেজন্য আমি মানে আমরা এগুলো করি আমরা মহিলারা এগুলো করি ছেলেটা স্কুলে যায়নি বলে আজকে এতগুলো কাজ মা ছেলে মিলে করলাম মানে সত্যি না হলে কিন্তু আমি একা পারতাম না কারণ খাতটা চেঞ্জ করা মানে কি একার দ্বারা সম্ভব না তো যার জন্য মা ছেলে মিলে মিলেই করলাম আর এদিকে আমার কাজ তো শেষই হচ্ছে না যার জন্য মেয়ে শুয়ে পড়েছে অ্যাকচুয়ালি অনেকটা সময় হয়ে গেছে মেয়ে তো স্কুল থেকে আসলে স্নান করে ভাত খেয়ে ঘুমায় কিন্তু আজকে আগেই ঘুমিয়ে পড়েছে মেয়েকে কতবার করে বললাম যে এখন ঘুমাবি না কিন্তু মেয়েটা সুন্দর না আমার মেয়েটা আবার ঘুম আসবে ঘুমিয়ে পড়বে মানে তখন কেউই ওকে কিছু বললে ওর রাগ উঠে যায় তো কী আর করবো মেয়ে দিক দিয়ে শুয়ে পড়েছে আবার এদিকে মাঝে মাঝে আমি কাজ করছি আর মেয়েকে ডাকছি আর ছেলে এদিকে স্নান টান করে এসে পড়েছে আর আমার যেন কাজই শেষ হচ্ছে না একটার পর একটা একটার পর একটা মানে করছি করছি তো সকাল থেকে দেখো এক বালতি কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো এখন ধুয়ে নিচ্ছি কারণ এখন আমার মোটামুটি ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে গুছানো হয়নি তো গুছানোটা পরে দিয়েই করব বিকেলে হয়তো করব এখন কাপড় ধুয়ে স্নান টান করে নিই তারপর খাওয়া দাওয়া করবো কারণ অনেকটা সময় হয়ে গেছে মেয়েকেও উঠাবো স্নান করাবো তো ছেলেকে বললাম যে ভাত নিয়ে খেয়ে নেয় কারণ ছেলেটা বলল যে পুজো দেবে তো এখন বলছে না আমি দেব না বোন দেবে তো বোন তো এদিকে ঘুমিয়ে পড়েছে কী আর করা আমাকে দিতে হবে তো যাই হোক আমি স্নান টান করে এসে গেছি এসে দেখছি মেয়ে স্নান টান করে পুজো দিচ্ছে আর আমি এদিকে দেখো বেজে গেছে দুটো তো আমি এই মাত্র মানে সারলাম কাজগুলো কমপ্লিট করে তো এখন কাপড়গুলো বাইরে শুকাতে দেব আর এদিকে দেখো সুন্দর করে মেয়ে পুজোও দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে আর ভিডিওটা বাড়াবো না আর তোমাদের সাথে সবসময় আমি সকাল থেকে দুপুর অব্দি কী করি সেগুলো শেয়ার করি তো আগামী ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বিকেলে আমি কি করি হোক এখন কাপড়গুলো শুকাতে দিই তারপর খাওয়া দাওয়া করবো মেয়েরও এখনো খাওয়া হয়নি ছেলে তো খেয়ে নিয়েছে তো টাটা বন্ধুরা বাই বাই